এদিকে যে খবর আমরা পাচ্ছি, পুলিশ অবজারভার নগেন্দ্রনাথ ত্রিপাঠী তিনি নন্দীগ্রামের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তিনি বুথ পরিদর্শনে পরিদর্শন করে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে বুথ রয়েছে, সেখানে যেমন তিনি পরিদর্শন করছেন, তার পাশাপাশি এলাকার একদম ভিতরের যে রাস্তাগুলো রয়েছে সেখানেও তিনি যাচ্ছেন, অর্থাৎ কোথাও যাতে অবাঞ্ছিত জমায়েত না হয় সেই অবাঞ্ছিত জমায়েত দেখার জন্যও যাচ্ছেন। স্যার, আপনাকে জিজ্ঞাসা করবো, কিরকম কি পরিস্থিতি বুঝছেন? মানে রাস্তায় কোথাও কোনো ঝামেলা হচ্ছে কি কোনো রকম? আপনি জানেন নন্দীগ্রাম একটু হাই প্রোফাইল সিট আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। অ্যাজ অফ নাও সিচুয়েশন পিসফুল আছে, আর এমন কোনো জিনিস আপনারই সকাল থেকে দেখছেন প্রায় 3-4 ঘন্টা হতে যাচ্ছে, কোনো প্রবলেম আমরা রিপোর্ট করিনি। আর যেখানে টুকটাক কোনো প্রবলেম আসছে কোথায় কোনো পোলিং এজেন্টের ইস্যু নিয়ে, ওরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাটেন্ড করছি। QRT আছে, RT আছে সেক্টরসকে দিয়ে। আপনাকে নিজেকেও দেখছি, আপনি নিজেও কার্ড চেক করছেন, কেউ লাইনে দাঁড়িয়ে আছেন ভুয়ো ভোটার কিনা সেটাও আপনি নিজে দেখে নিচ্ছেন। আমরা শুধু এই জন্য দেখে নিচ্ছি কি র্যান্ডম চেক করছি, সো দ্যাট কেউ আউটসাইডার এখানে এলাকাতে নেই, কোনো দুষ্কৃতীরা এখানে আসছে না, ভোটার্সকে ইন্টিমেট না করে এই জন্য দেখা হচ্ছে। কোনো বড় ঘটনার এখনো পর্যন্ত খবর? না, কোনো বড় ঘটনা এমন নেই, টুকটাক সামান্য জিনিস আছে যে বলছে বুথে একটু লাইন বেশি আছে বা ইভিএম কোথায় খারাপ হয়েছে, তো সঙ্গে সঙ্গে ওকে যে সিভিল সেক্টরস আছে আর পুলিশ সেক্টরস আছে মিলে আমরা অ্যাটেন্ড করি। এখন অনেক জায়গায় ঘুরে দেব। হ্যাঁ, ঘুরে দেখছি। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে, তিনি যেমনটা বললেন যে কোথাও কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে সমস্ত বিষয় তিনি ঘুরে দেখছেন, তার সঙ্গে অন্যান্য ফোর্স রয়েছে যাতে বিভিন্ন জায়গায় এলাকার মানুষ ভিড় করে না থাকতে পারে সেই বিষয়টাও তিনি দেখছেন, অর্থাৎ কোথাও যদি কেউ ভিড় করে থাকে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে ছবি সেই ছবিটাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি। তিনি বিভিন্ন বুথে বুথে যেমন পরিদর্শন করছেন তার পাশাপাশি এলাকার ভিতরেও তিনি ঢুকছেন এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে যারা ভোটার নন তাদেরকে দ্রুত বাড়িতে চলে যাওয়া, কিংবা যাদের ভোট দেওয়া হয়ে গেছে তাদেরকে বাড়িতে চলে যাওয়া, এরকম অনুরোধ কিন্তু তিনি করছেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে স্বর্ণেন্দু দাস, TV9 বাংলা, নন্দীগ্রাম।